আমি রওশন আনা সুমি সহকারী শিক্ষক ইকবাল সিদ্দিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমি গত ক্লাসে তোমাদের অনুশীলনী তিন দশমিক চারের অঙ্ক নং এক দেখিয়েছিলাম ভাগশেষ শেষ সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ আজকে দেখো তোমাদের বইয়ের তিন নং সমস্যাটা সমাধান করব তিন নং অঙ্কটি আমি উঠিয়ে রেখেছি দেখো এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স আমি এখানে বলেছিলাম যদি বীজগুণিত রাশিটি যুক্ত রাশি হয় তাহলে আমার ধরতে হবে ফাংশন অফ এক্স সমান ওই রাশিটি আর এখানে আমার এই রাশিটির মান কত ধরলে মানে অর্থাৎ এক্সের মান কত ধরলে এখানে ফাংশন অফ এক্সের মান জিরো হয় তাহলে আমার সেটা দেখতে হবে তুমি অবশ্যই এটা রাফ করবে রাফে দেখবে প্রথমে বসাবে ওয়ান তারপর বসাবে টু তারপর থ্রি এভাবে করে বসাবে তো এখানে দেখো তুমি ফাংশন অফ এক্সের মান যদি এখানে এক্সের মান যদি তুমি টু বসাও তাহলে তোমার এখানে কী আসে টু কিউব প্লাস টু ইন্টু টু স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু টু মাইনাস সিক্স তাহলে এখানে টু কিউব মানে হচ্ছে এইট প্লাস দুই দুগুণে চার চার দুগুণে আট মাইনাস পাঁচ দুগুণে দশ মাইনাস ছয় তাহলে এখানে দেখো তো কত আসে দশ আর ছয় ষোলো আট আর আট ষোলো তার মানে অর্থাৎ জিরো তাহলে এখন এক্স এর মান কত বসিয়ে জিরো হলো টু বসিয়ে তাহলে এক্সের মান যদি এক্স ইকুয়াল টু বসিয়ে যদি এই ফাংশনটির মান জিরো হয় তাহলে উৎপাদক কি হবে এই টুটা টা বামে নিয়ে আসলে এক্স মাইনাস টু ইকাল জিরো তার মানে আমার উৎপাদকটা হবে এক্স মাইনাস টু অর্থাৎ আমি এখানে লিখব সুতরাং এক্স মাইনাস টু ফাংশন অফ এক্স এ একটি উৎপাদক তাহলে আমার এখানে এক্স এর ঘাট ছিল কত থ্রি x এর -er घात 3 মানে কি তোমার এখানে উৎপাদক অবশ্যই দুই অধিক অর্থাৎ তিনটি হবে তাহলে আমি এখানে একটি উৎপাদক পেয়ে গেছি তাহলে আমার আরো উৎপাদক বের করতে চাইলে আমার এইভাবে ক্যালকুলেশন করতে হবে আবার লিখব ফাংশন অফ সমান x x³ 2x² 5x 6 তাহলে আমি বলেছিলাম এই ঘরটি ফাঁকা রাখ গো এখানে দেব x 2 যেহেতু উৎপাদক তিনটি তাইlambda আমার এখানে বসাতে হবে x 2 আর x 2 এই লাইনটি আমি করব এটার সাথে গুণ করে এমন সংখ্যা দিয়ে গুণ করব। যেন আমার এই লাইনটাও হয় আর এই রাশিগুলোর সাথে ব্যালেন্স হয় তাহলে আমি এখানে আমার এক্স কিউব লাগবে এইখানে আমার কোন রাশি দ্বারা গুণ করলে এক্স কিউব হবে এখানে এক্স আছে তাহলে আমি এখানে যদি এক্স স্কোয়ার দিই তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব তো আমি এখন এই এই মাইনাস দ্বারা তাহলে আমার এই টু দ্বারাও এক্স স্কোয়ারকে গুণ করতে হবে তাহলে টু এক্স স্কোয়ার দেখো এখানে আমার ছিল টু এক্স স্কোয়ার প্লাসের এখানে আমি নিয়েছি মাইনাসের টু এক্স স্কোয়ার তার মানে আমার প্লাসের টু এক্স স্কোয়ার নিতে চাইলে এখানে অবশ্যই আমার প্লাস ফোর এক্স স্কোয়ার নিতে হবে তাহলে আমার চারটা এক্স স্কোয়ার থেকে দুটা এক্স স্কোয়ার চলে গেলে থাকবে দুইটা এক্স স্কোয়ার তাহলে আমি এখানে যে নিলাম তাহলে এখানে আমার ব্যালেন্স করতে হবে প্লাস দিতে হবে এখানে দিতে হবে ফোর আর এই এক্স স্কোয়ার হওয়ার জন্য এখানে দিতে হবে আরেকটা এক্স তাহলে এই এক্স আর এক্স গুণ করলে হবে ফোর এক্স স্কোয়ার পরে প্লাসে মাইনাসে মাইনাস এটা দ্বারা এখন এটাকে গুণ করতে হবে তার মানে ফোর এক্স আর মাইনাস টু গুণ করলে হবে চার দুগুণে আট অর্থাৎ এইট এক্স এখন আমার উপরে রয়েছে মাইনাসের ফাইভ এক্স আমার এখানে পেলাম মাইনাসের এইট এক্স তাহলে আমার এখানে কি করতে হবে তাহলে দেখো এখানে আট থেকে কত গেলে তোমার পাঁচ হয় তাহলে অবশ্যই তোমার তিন গেলে থাকবে পাঁচ অর্থাৎ তোমার এখানে প্লাসের থ্রি নিতে হবে থ্রি এক্স নিতে হবে তাহলে এখানে আট এক্স থেকে তিন এক্স গেলে থাকবে পাঁচ এক্স তাহলে এখানে আমি প্লাস নিয়েছি এখানে আমার প্লাস নিতে হবে এখানে থ্রি নিয়েছি এখানে থ্রি নিতে হবে এখানে এক্স আছে তাহলে আমি থ্রি আর এক্স গুণ করলে থ্রি এক্স হবে আচ্ছা হয়ে গেল এখন প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুনা ছয় তাহলে আমার এই রাশিতে আমি এই রাশিটির সাথে গুণ করে তৈরি করলাম পাশাপাশি এটার সাথে ব্যালেন্স হয়ে গেল তাহলে এখান এখন দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস টু তিনটি থেকে আমি একটি এক্স মাইনাস টু নেবো তাহলে থাকে কি এটি চলে গেলে থাকবে এখানে এক্স স্কোয়ার এখানে থাকবে প্লাস ফোর এক্স আর এখানে থাকবে প্লাস থ্রি ব্যাস এখন আমি দেখব এটাকে আবারও ক্যালকুলেশন করা যায় কি না এখন দেখো এটি এখন কি মিডল টার্মের রাশি হয়ে গেল না তাহলে এখন আমার এটাকে কি করা করতে হবে তিনকে লসাগু করব। তাহলে আর তিন এমন দুটি সংখ্যা গুণ করব যেন থ্রি হয় আর যোগ অথবা বিয়োগ করলে যেন ফোর হয় তাহলে আমি যদি তিন এককে তিন করি তাহলে আমার তিন এককে তিন হয় আবার তিন আর এক যোগ করলে চার হয় তাহলে আমি থ্রি আর ওয়ান সংখ্যা নিতে পারি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস এক্স প্লাস থ্রি মিডিয়া টার্ম করে ফেললাম এখন দেখো এক্স মাইনাস টু আর এখান থেকে আমি এখন দুটি দুটি রাশি থেকে

তাহলে থাকবে এখানে কী এখানে থাকবে এক্স এখানে প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এই আমার দেখো তিনটি উৎপাদক পেয়ে গেলাম তাহলে আমি বলেছিলাম এখানে কত কী করতে হবে এখানে আমার পাওয়ার ছিল কত এক্স কিউব তাহলে আমার উৎপাদক বের হলো কত তিনটি এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু আর এক্স প্লাস থ্রি এবার আসো সমস্যা নং পাঁচ সমস্যা নং পাঁচে দেখো ফাংশন অফ এ সমান এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স অর্থাৎ তোমার এটা দেওয়া ছিল এই রাশিটা যেহেতু এটি বিসগুণিত রাশিটি এ যুক্ত রাশি তার মানে আমার এটাকে অবশ্যই ফাংশন অফ এ ধরতে হবে তোমাদের আগেই বলেছিলাম তো এখানে তুমি চেক করবে এই এ এর রাশিটি অর্থাৎ এ এর মান কত বসালে এখানে ফাংশন অফ এর মান জিরো হয় তাহলে তুমি ওয়ান বসাবে টু বসাবে থ্রি বসাবে এভাবে বসাবে আমি এখানে মাইনাস থ্রি বসাচ্ছি এর মান দেখো মাইনাস থ্রি বসালে যেহেতু এখানে সবই প্লাসের রাশি তার মানে আমার এখানে প্লাসের কোনো মান নিলে এই রাশিটির মান জিরো হবে না তাহলে মাইনাসের মান দ্বারাই চিন্তা করতে হবে অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এভাবে তাহলে তুমি দেখো মাইনাস থ্রি যদি বসাও মাইনাস থ্রি কিউ প্লাস থ্রি ইন্টু মাইনাস থ্রি আর এখানে প্লাস থার্টি সিক্স এখন দেখো মাইনাস থ্রি মাইনাসকে কিউব করলে মাইনাসই হয় থ্রিকে কিউব করলে টোয়েন্টি সেভেন প্লাসে মাইনাসে মাইনাস তিন তিনটে নয় আর এখানে প্লাস থার্টি সিক্স এখন আসবে টোয়েন্টি সেভেন আর নাইন করলে হবে মাইনাস থার্টি সিক্স আর এখানে প্লাস থার্টি সিক্স অর্থাৎ জিরো তার মানে আমি কী পেলাম এ এর মান মাইনাস থ্রি বসিয়ে আমি ফাংশন অফ এর মান জিরো পেলাম তার মানে আমার উৎপাদকটা হবে এই মাইনাস থ্রিটা এর পাশে চলে আসলে হবে প্লাস থ্রি অর্থাৎ এ প্লাস থ্রি সমান জিরো তার মানে উৎপাদকটা কী পেলাম এ প্লাস থ্রি তাহলে আমার এখানে লিখতে হবে সুতরাং এ প্লাস থ্রি ফাংশন অফ এ এর একটি উৎপাদক তাহলে আমার এখানে পাওয়ার ছিল তিনটি থ্রি তার মানে এখানেও আমার উৎপাদক হবে তিনটি তাহলে আমি আবার লিখবো ফাংশন অফ এ সমান সেই পূর্বের রাশিটি অর্থাৎ এ কিউ প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স আচ্ছা এখন আমি এই রাশিটি এখানে এ প্লাস থ্রি তিনবার লিখবো এ প্লাস থ্রি এ প্লাস থ্রি আর এ প্লাস থ্রি তাহলে আমি সেই আগের মতো এখানে এমন রাশি দ্বারা গুণ করব যেন এই রাশির সাথে মিলে এবং এই দ্বিতীয় লাইনটি আমার হয়ে যায় দেখো এখানে আমার অবশ্যই এ কিউব লাগবে তাহলে এ কিউব লাগলে এখানে এ আছে কি দিতে হবে এ স্কোয়ার এ স্কোয়ার আর এ গুন করলে হবে এ কিউব তারপর প্লাস কেন প্লাস দিলাম এই এ স্কোয়ারের সাথে তো থ্রি এ গুণ করতে হবে তারপরে থ্রি এ স্কোয়ার গুণ করলে হবে থ্রি এ স্কোয়ার এখন আমার উপরে দেখো এখানে কোনো থ্রি এ স্কোয়ার নেই তাহলে আমার অবশ্যই আমি এটা বেশি নিয়েছি এটা আমার মাইনাস করতে হবে তাহলে মাইনাস আমি থ্রি এ স্কোয়ার দিয়ে দেবো তাহলে এখানে মাইনাস দেওয়ার কারণে আমার এখানে দিতে হবে মাইনাস এখানে থ্রি নেই তাহলে থ্রি দিতে হবে আর এখানে এ স্কোয়ার হতে চাইলে এখানে এ আছে তাহলে আমার এখানে কি দিতে হবে

তাহলে দেখো বারো অবশ্যই তোমার প্লাসের হবে কারণ তোমার এখানে থ্রি এ হচ্ছে প্লাসের তাহলে এখানে আমি লিখবো প্লাস টুয়েলভ এ খেয়াল করে দেখো বারোটা এ থেকে মাইনাসের নয়টা এ চলে গেলে থাকবে প্লাসের তিনটা এ তাহলে এই যে আমি এখানে প্লাস নিলাম তাহলে এখানে আমার কি নিতে হবে প্লাস এখানে বারো নিয়েছি তাহলে আমার এখানে কি নিতে হবে অবশ্যই বারো নিতে হবে আর এখানে দেখো এ আছে আমার এখানে বারো সাথে এ গুণ করলে বারো এই থাকবে তার মানে আমার এখানে আর কোনো এ নিতে হবে না তার মানে বারো আর এ যুগ করলে হবে বারো এ প্লাসে এ প্লাস এ প্লাস এখানে হবে বারো আর তিন গুণ করলে হবে তিন বারং ছত্রিশ এখন আসো এখানে কি থাকে এ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ প্লাস থ্রি তিনটি এ প্লাস থ্রি থেকে একটি এ প্লাস থ্রি নিলাম তাহলে কি রইল এখানে এই প্লাসটি চলে গেলে রইলো এ স্কোয়ার মাইনাস এখানে রইলো থ্রি এ আর এখানে রইলো প্লাস টুয়েলভ ব্যাস এখন তুমি এটা মিডিল যুক্ত রাশি মনে হলো আসলে তুমি মিডল টার্ম করে দেখো বারোকে আর মিডল টার্ম করা যাবে না অর্থাৎ তুমি এই রাশিটিকে আর ভাঙতে যেহেতু পারতেছো না তাই তোমাকে এভাবে রাখতে হবে অর্থাৎ তোমার ওই পূর্বের রাশির এই রাশিটির উৎপাদকের বিশ্লেষণের রাশি হচ্ছে এটি আচ্ছা তোমাদের এখন আমি সমস্যাগুলো দেখিয়েছি তোমরা বাকি অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করতে থাকবে আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ